ওই তো ও বা তোলো 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 আরে তোলো ধরো ধরো ক্যামেরা অনই আছে কি আছে ও বা কি আছে ও তোলো ওরে বাবা ও বা তোলো দেখো 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 দেখাও দেখাও চলে গেল সাজে বন্ধুরা বসেই কিন্তু শেষের পথে আবার মাছ আবার বড় ও আরে না পরপর শুভ সকাল বন্ধুরা আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একদম নদীর বুক থেকে তো চলে এসেছি নদীতে আর এখনই রওনা দেবো মাছ ধরার জন্য আজ একটা সুন্দর গুণ রাখি পূর্ণিমার গুণ তো চলো দেখা যাক আজ কেমন কি মাছ বাঁধে আর বন্ধুরা রাখি পূর্ণিমা কিন্তু এবছর দুদিন ছিল সেজন্য আমরা কাল রাতেই রাখি পূর্ণিমার অনুষ্ঠান করেছি তাহলে মাছের তো গুণ আছে দেখা যাক মাছ কি হচ্ছে চলো আজকে দেখি মাছ তো আশা করছি হবে আজকে গুণ ভালো ঠিক আছে স্টার্ট দাও আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে তাহলে এবার চলো আমরা কিন্তু চলে এসেছি পুরো একটা শান্ত নদীর মাঝ বরাবর দেখুন নদী আজ পুরো শান্ত আর এখনই শুরু হবে আমাদের চার ধরার কাজ ফেলবো মাত্র 20-25 মিনিট পর জালটা এবার টেনে নিচ্ছি আর দেখি কেমন কি মাছ হয়েছে এই তো এই যে মাছ যে মাছ মাছ আছে বন্ধুরা জাল আমরা গুটিয়ে রাখছি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে চারের মাছ হয়ে গেছে দারুণ সাইজের খয়রা মাছ এগুলি এখন কেটে বড়শিটা রেডি করে ফেলি যা আমার আধা ঘন্টার ভিতরে লাগবে এর ভিতরে আমি বড়শিটা রেডি করে ফেলি তারপর ফেলতে যাব ভালো ইচ্ছা হয়েছে শেষ আমাদের বড়শি ফেলা আর এই বড়শি তুলতে আসবো 3 ঘন্টা পর প্রচুর রোদ কুলে চলো বা কুলে চলো কুলে চলো বাইরে কিন্তু নদীতে প্রচুর রোদ আর আজকে প্রচুর গরম পড়েছে যে কারণে আমরা এরকম ছায়ার ভিতরে এসেছি আর এখন খাওয়া দাওয়াটা সারবো মেনুতে আছে মাংস কষা চলো বা খাওয়া দাওয়া সারি বন্ধুরা বড়শিটা ফেলেছিলাম 2 ঘন্টা হয়ে গেছে আর আজ মাত্র 2 ঘন্টা পরই যাচ্ছি বড়শিটা তোলার জন্য চলো দেখা যাক বড়শিতে কি কি মাছ হচ্ছে চলে আসি ধরো ধরো বন্ধুরা তাহলে শুরু হয়ে গেল কিন্তু আজকে তোলা দেখা যাক একটা মাছ বেঁধেছিল কিন্তু ওঠেনি চলে গেছে আমাদের বড়শি কিন্তু অনেকটা তোলা হয়ে গেছে এখনো একটাও মাছ পাইনি দেখি আমাদের প্রথম মাছের জন্য কত সময় অপেক্ষা করতে হয় বন্ধুরা আমাদের প্রথম মাছ আসতে চলেছে মাছ আছে কত সামনে বা কি সাতাইতে নাকি মনে হচ্ছে সাতাতে মাছ উঠেছে
একদম ছোট সাদাতে দিয়ে বৌনি না বড় বড় মাছ সাদাতে না কাকড়া চাড় হয় আর কি এটা দিয়ে ওবা কত দূর বন্ধুরা আবার একটা মাছ আসতে চলেছে দেখা যাক এবারে মাছটা ছোট হয় না বড় ছাড়ে গেছে ওবা কি বলো তোলো তোলো অনেক প্রতীক্ষার পর একটা মাছ বা কি আছে মাছ আছে চলে এসেছে বড় মাছ কি মাছ আবার ট্যাংরা বড় ট্যাংরা দারুন দারুন সামনে মনে হচ্ছে একটা মাছ আছে একদম ভাই রাখো দেখুন কি সাইজে হ্যাঁ বর্ষি কিন্তু শেষের দিকে এসে দারুন মাছ হচ্ছে প্রথমে ওই তো দেখো খুশ করে উঠে যায় ঠিক আছে চলো টানো টানো বা মাছ তোলো একটা বড় মাছ তোলো মাছ আছে তোলো তোলো মাছ আসা শুরু হয়ে গেছে কোটপালি বলবা আছে ঠিক আছে বন্ধুরা মাছ চলে এসছে আবার দেখতে পাচ্ছি না মাছ কি মাছ আসতেছে ট্যাংরা এই বাইরে সাইজের ট্যাংরা আসছে কিন্তু সব কি বলতে পারছি না ইট আছে ওই তো ও বা তোলো 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 আরে তোলো ধরো 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 দেখো ও পুরো কালারফুল মাছ দেখো মাছটা সাইজ বন্ধুরা দেখাও একটু মাছটা আরে না দারুন পুরো একটা বড় বড় মাছ উঠে আসলো দেখুন ছেলে মাছ এই তেড়ে মাছ বড় তেড়ে এটাই বসি ভাসাচ্ছিল বিশাল বড় পুরো মাছটার কালার দেখুন পুরো গোল্ডেন কালার দারুন মাছ দারুন ক্যামেরা অনই আছে কি আছে ও বা কি আছে ও তোলো ওরে বাবা ও বা তোলো দেখো 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 দেখাও দেখাও চলে গেল এপাশে আনো এপাশে আনো আগেরটার থেকে বড় বন্ধুরা বসি টান পড়ে গেছে রে সাবধানে গ্র্যাভিটা টানে তুলে ফেলো কি বড় এ বন্ধুরা প্রথম প্রথমটার থেকেও বড় টানো টানো বসি টানো বসি টানো বসিটা খোলো আগে এই ও বা নিচে ফেলো তো আগে রে জ্যান্ত মাছ ও বা ওটাও কিন্তু লাভ দিচ্ছে সাবধানে বন্ধুরা বিগ বিগ সাইজের মাছ আজকে সব শেষে এসে আরে না সাইজগুলো দেখুন উফ সাজে বন্ধুরা বসি কিন্তু শেষের পথে আবার মাছ আবার বড় ও আরে না পরপর তিনটে পুরো সেম সাইজ দারুন দারুন মাছ শেষে এসে বন্ধুরা মাছ মাছ হয়ে গেল একদম তোলো বা তোলো 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 আরে আরে সাবাস সাবাস পুরো শেষে এসে মাছ মাছ হয়ে গেল সাইজ দেখুন মাছের দারুন সাইজ দারুন আরে কি মাছে তিনটে তেড়ে মাছ পুরো তিনটে বিশাল বিশাল সাইজের তেড়ে মাছ প্রথমে মোটে হচ্ছিল না আর একদম শেষে এসে তো মাছ মাছ হয়ে গেল এই মাছগুলো বুঝলে তো বা বিক্রি করার একটা ভিডিও করো তুমি ঠিক আছে ও বা যখন বিক্রি করো তখন ফোন ফোনে তুলে তো চলো মাছ বিক্রির ভিডিও আজকে দেখা যাবে উই যে চার করলো দেখো সামনে
সত্যি বলতে বন্ধুরা প্রথমে কিন্তু বসিতে একদম মাছ হচ্ছিল না, আশাও ছেড়ে দিয়েছিলাম, আর শেষের দিকে এসে একদম পুরো মাছ মাছ হয়ে গেল, প্রচুর বড় মাছ পেয়েছি। তো তুমি দেখো আবার ঘাই দিচ্ছে মাছে। তো চলো ভিডিও কেমন লাগলো জানিও, আর এখন মাছ বিক্রির ভিডিওটা দেখো, এখন বিক্রি করতে হবে মাছ। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে ফিশিং বাংলায়। এই হলো আজকে পাওয়া আমাদের বিশাল বিশাল তিনটে মাছ। হাতটা সরাও একটু, এখন চলে যাবে বাজারে। চলো চলো বাজার, চলো বাজার, চলো। আমরা চলে এসেছি কিন্তু বাজারে, আর এই যে মাছের আড়ত। সবে ধরে আনা, 5 কিলো 650 গ্রাম, 5 কিলো 650। প্রথমে 100 হয়েছিল, ওই পালন মিটারটা ভুল, তুমি নাও কত হলো তাহলে গুণ, 2350 টাকা আছে। বাড়ি দিলাম, তুমি কখন যাবো? যাই একটু বাদে।